হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি মোটরসাইকেল বা বাইক কেন্দ্রিক চমৎকার কিছু ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বর্তমানে একটি পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে আমাদের বাংলাদেশে প্রায় 10,000 কোটি টাকারও বেশি কিন্তু বাইক কেন্দ্রিক বিজনেস অলরেডি আমাদের বাংলাদেশে গড়ে উঠেছে এবং এর চাহিদাও কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। তাই আজকে আমি আপনাদের সাথে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে করা যায় বাইক কেন্দ্রিক এমন কিছু চমৎকার ব্যবসা নিয়ে আলোচনা করব। এই ব্যবসাগুলো যদি আপনারা গুছিয়ে করতে পারেন তাহলে বাইক কেন্দ্রিক প্রতিটি ব্যবসা থেকে আপনি ভালো একটি প্রফিট কিন্তু জেনারেট করতে পারবেন। আপনি যদি ব্যবসাগুলো খুব সুন্দরভাবে করতে পারেন তাহলে প্রতিটি ব্যবসা থেকে আপনি 1,00,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং 1,00,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত আপনি এই বিজনেসগুলো থেকে আয় করতে পারবেন। তাই অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি আপনারা একটু কষ্ট করে দেখবেন, প্রতিটি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, প্রতিটি বিজনেস নিয়ে আপনাদের সাথে ডিটেল আলোচনা করব। তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, আমাকে ফার্স্ট দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। এক নম্বরে আমি যে বিজনেস আইডিয়াটি রেখেছি তা হলো মোটরসাইকেলের রাইড শেয়ারিং বিজনেস। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে কিন্তু এই বিজনেসটা অনেক গ্রোয়িং একটা বিজনেস। অনেক মানুষ আছে যারা চাকরির পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি কিন্তু রাইড শেয়ারিং করছে। অনেকে আছে রাইড শেয়ারিং করে তাদের ফ্যামিলি চালাচ্ছে, আপনি চিন্তাও করতে পারবেন না। আবার বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে যেমন উবার, পাঠাও, তারপর আপনার রয়েছে সহজ, এরকম আরও অনেক রাইড শেয়ারিং কোম্পানি বাংলাদেশে কিন্তু গড়ে উঠছে। নতুন নতুন অনেক কোম্পানি কিন্তু আসছে। আপনি যদি চান তাহলে রাইড শেয়ারিং কোম্পানির মাধ্যমে আপনি আপনার রাইড শেয়ার করে ভালো একটা টাকা কিন্তু আপনি প্রতি মাসে অথবা প্রতিদিন আয় করতে পারবেন। আর আপনি যদি চান রাইড শেয়ারিং কোম্পানি ছাড়াও, তাদের মাধ্যম ছাড়াও, আপনি নিজের ইচ্ছায় অথবা আপনি তাদের সাথে যোগাযোগ না করেও আপনি আপনার রাইড শেয়ার করে বিভিন্ন জায়গায় রাইড শেয়ার করে জেলা শহর, উপজেলা শহরগুলিতে আপনি রাইড শেয়ার করে ভালো একটা টাকা কিন্তু আপনি আয় করতে পারবেন। দুই নম্বর ব্যবসার এরিয়াটি হলো মোটরসাইকেল চালানো ট্রেনিং সেন্টার। আমাদের বাংলাদেশে কিন্তু প্রতিদিন শত শত কোম্পানির মোটরসাইকেল কিন্তু বিক্রি হচ্ছে। আমাদের মাঝে অনেকে আসলে জানে না যে কীভাবে আসলে মোটরসাইকেল চালাতে হয়, কিন্তু তারা চালাতে আগ্রহী বাট তেমন কোনো গাইড কিন্তু তারা পাচ্ছে না। কার কাছ থেকে শিখবে, কীভাবে শিখবে, কোন জায়গা থেকে শিখবে, সেরকম গাইড কিন্তু তারা পাচ্ছে না। কিন্তু তারা কিন্তু মানুষ খোঁজে আসলে কে মোটরসাইকেল চালানো শেখায় অথবা কোনো কোম্পানি শেখায় কি না। তো আমাদের দেশে জেলা শহর এবং উপজেলা শহরও কিন্তু আপনি যদি এরকম একটা মোটরসাইকেল চালানোর ট্রেনিং সেন্টার দিতে পারেন, দেখবেন অনেক জায়গায় কিন্তু রয়েছে প্রাইভেট চালানোর ট্রেনিং সেন্টার, ট্রাক চালানোর ট্রেনিং সেন্টার, বাস চালানোর ট্রেনিং সেন্টার, এরকম কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের কোম্পানি রয়েছে। তেমনি আপনি যদি মোটরসাইকেলের চালানোর একটা ট্রেনিং সেন্টার দিতে পারেন আপনার জেলা শহর বা উপজেলা শহরে, তাহলে চমৎকার একটি ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন। তবে এই ব্যবসাটি করতে আপনার শুধু বাইক চালানোর অভিজ্ঞতা ছাড়া আর কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। আপনি খুব সুন্দরভাবে এই বিজনেসটি করে ভালো একটি টাকা কিন্তু আয় করতে পারবেন। তিন নম্বর ব্যবসার এরিয়াটি হলো মোটরসাইকেলের ডেলিভারি সার্ভিস। মোটরসাইকেলে করে পণ্য ডেলিভারি এই সার্ভিসটি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি সার্ভিস হয়ে উঠেছে। অনেক তরুণ কিন্তু বর্তমানে এই ডেলিভারি কাজের সাথে যুক্ত রয়েছে। পড়াশোনার পাশাপাশি কিন্তু অনেকে তাদের বাইকের মাধ্যমে পণ্য ডেলিভারি করে ভালো একটি টাকা কিন্তু আয় করছেন। আমাদের দেশে কিন্তু অনেক কুরিয়ার কোম্পানি রয়েছে, অনেক ই কমার্স কোম্পানি রয়েছে। আপনি তাদের সাথে যোগাযোগ করে তাদের ডেলিভারির কাজে কিন্তু যুক্ত হতে পারেন। এই ডেলিভারি কাজের মাধ্যমে কিন্তু আপনি প্রতিদিন অথবা প্রতি মাসে ভালো একটি টাকা কিন্তু আয় করতে পারবেন। আসলে কোনো কাজই কিন্তু ছোট নয়। চার নম্বর ব্যবসার এরিয়াটি হলো মোটরসাইকেল পার্টস বা গিয়ার শপ। মোটরসাইকেলের চাহিদা যেমন বাড়ছে পাশাপাশি মোটরসাইকেল পার্টসের চাহিদাও কিন্তু তেমনি বাড়ছে। এছাড়া অন্যান্য শৌখিন যন্ত্রাংশ বা নিরাপত্তা গিয়ারের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। তাই এই ব্যবসাটির দিকে বর্তমানে অনেকেই ঝুঁকে পড়ছে। ফিজিক্যাল শপের পাশাপাশি অনেকে অনলাইনে মোটরসাইকেলের পার্টস এবং গিয়ার বিক্রি করছে। তাই আগামীতে এই ব্যবসাটির কিন্তু একটি ভালো সুযোগ রয়েছে। আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে ব্যবসাটি করতে পারেন তাহলে এই ব্যবসাটি করে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন, যদি সুন্দরভাবে প্ল্যান ওয়াইজ করতে পারেন। পাঁচ নম্বর এবং সর্বশেষ মোটরসাইকেল কেন্দ্রিক যে বিজনেসটা তা হলো মোটরসাইকেল রিপেয়ারিং সার্ভিস। আপনার যদি মোটরসাইকেল বা বাইক থাকে তাহলে কোনো না কোনো সময় সমস্যা হবে আর তখনই আপনার প্রয়োজন হবে মোটরসাইকেল বা বাইকটি রিপেয়ার করার। কয়েকজন দক্ষ কারিগর এবং কিছু আধুনিক যন্ত্রপাতি নিয়ে যদি আপনি মোটরসাইকেল রিপেয়ারিংয়ের এই ব্যবসাটি শুরু করতে পারেন খুব ভালো একটি জায়গায়, তাহলে অবশ্যই এই বিজনেসটি করে আপনি ভালো লাভবান হতে পারবেন। এই বিজনেসটির সামনে কিন্তু ভবিষ্যৎ অনেক ভালো। তাই আপনি যদি গুছিয়ে ব্যবসাটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ব্যবসাটি থেকে ভালো টাকা আয় করতে পারবেন। মোটরসাইকেল রিপেয়ারিং সার্ভিসের পাশাপাশি যদি পারেন একটি মোটরসাইকেলের গিয়ার পার্টসেরও আপনি দোকান দিয়ে দিতে পারেন। মোটরসাইকেল রিপেয়ারিং করার সময় যদি কারো কোনো কিছু প্রয়োজন হয়, মোটরসাইকেলের যদি কোনো গিয়ার পার্টস আপনার প্রয়োজন হয়,
অথবা কাস্টমারের প্রয়োজন হয়, তাহলে যাতে কাস্টমার আপনার এখান থেকে মোটরসাইকেলের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। এতে করে কিন্তু আপনার দুই দিক থেকেই ব্যবসা হয়ে যাচ্ছে। আপনি মোটরসাইকেল রিপেয়ারিং করেও ইনকাম করছেন এবং মোটরসাইকেলের গিয়ার পার্টস বিক্রি করেও কিন্তু টাকা আয় করছেন। বর্তমানে অনেকেই কিন্তু আবার আরেকটা সার্ভিস চালু করেছে, অন কল বা বাসায় গিয়ে কিন্তু তারা মোটরসাইকেল রিপেয়ারিং সার্ভিসটি দিচ্ছে। এই সার্ভিসটি কিন্তু বর্তমানে অনেক জায়গায় চালু হয়ে গিয়েছে, তাই আপনি যদি চান তাহলে এই অপশনটিও আপনার বিজনেসে অ্যাড করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকে কিছু ছোট্ট বিজনেস আইডিয়া টিপস। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, বিজনেস আইডিয়াগুলো কেমন লাগছে। আর অবশ্যই অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।